শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় 28 ফরিদা বক্তিয়ারা শুরুতেই জানাবো শিরোনাম এশিয়া কাপ টি টোয়েন্টির জন্য 17 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা দীর্ঘ বিরতির পর ডাক পেলেন সাব্বির টি টোয়েন্টিতেও সাকিবের নেতৃত্বে আস্থা বিশ্বকাপ অব্দি বিতর্কিত বিষয়ে না দাঁড়াতে সতর্ক বার্তা বিসিবি কাতার বিশ্বকাপের 100 দিনের ক্ষণ গণনা শুরু ফিফা প্রকাশ করেছে শত সেরা মুহূর্ত ব্যালন ডি অরের 30 ফুটবলারের তালিকা প্রকাশ নেই মেসি নেইমার পারফরমেন্সের বিবেচনায় এগিয়ে বেনজেমা এবার বিস্তারিত সাকিব আল হাসানকে অধিনায়ক করে এশিয়া কাপের জন্য 17 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি টি টোয়েন্টি দলের বড় চমক সাব্বির রহমান 3 বছর পর জাতীয় দলে ডাক পেলেন এ মিডল অর্ডার ব্যাটার বাদ পড়েছেন নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম ইঞ্জুরির প্রকোপে দেরিতে ঘোষণা হলো বাংলাদেশের এশিয়া কাপ স্কোয়াড যেখানে প্রত্যাশিতভাবেই ক্যাপ্টেন সাকিব আল হাসান শুধু এশিয়া কাপ নয় এই অলরাউন্ডারের ক্যাপ্টেন্সি থাকছে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বারবার বিতর্কে জড়ালেও সাফল্যের খোঁজে সাকিবেই আস্থা রাখতে হলো বিসিবিকে দলে বড় চমক সাব্বির রহমানের প্রত্যাবর্তন 3 বছর পর ফিরলেন এই মারকুটে ব্যাটার ডোমেস্টিকে মোটামুটি পারফর্ম করলেও অভিজ্ঞতা ও বড় শট খেলার দক্ষতায় আবারও টাইগার স্কোয়াডে সাব্বির ডোমেস্টিক ক্রিকেটেও দেখেছি দেখো এক্সপিরিয়েন্স আছে ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স আছে কিছু এই জন্য আমরা চিন্তা ভাবনা করে ইম্প্রুভ করা হয়েছে যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজের এই টিমের সাথে ওকে পাঠাচ্ছি ওডিআই খেলার জন্য ওখানে কিছু ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সটা পাবে তো আশা করছি ওই এক্সপিরিয়েন্স আমাদের এখানে কাজে লাগাবে সাকিবের ক্রিকেট মস্তিষ্ক নিয়ে কোনো সংশয় নেই আর তাই সাব্বিরকে ফেরাতে ভূমিকা রেখেছেন অভিজ্ঞতার মূল্যায়ন করে মুশফিক ও রিয়াদ দুজনকেই চেয়েছেন ক্যাপ্টেনের সাথে অনেক কিছুই নিয়ে আলোচনা হয়েছে দলের কারণ টি টোয়েন্টি ফরম্যাটটা কিন্তু আমরা খুব একটা ভালো একটা অবস্থানে নেই এশিয়া কাপটা অনেক বড় টুর্নামেন্ট অনেক এক্সপিরিয়েন্স একটা টুর্নামেন্ট এই জায়গায় একটা অভিজ্ঞ খেলোয়াড়কে অবশ্যই আমরা একটা চিন্তা ভাবনা করেছি সাইফুদ্দিন ইঞ্জুরি থেকে সেরে মাত্র ম্যাচ খেলা শুরু করেছেন পেস অলরাউন্ডারের চাহিদা পূরণে প্রত্যাশিতভাবেই রয়েছেন এই স্কোয়াডে চোট রয়েছে নুরুল হাসান সোহানেরও এখনও সেরে ওঠেননি কিন্তু আসরের আগে ফিট হবার সম্ভাবনা রয়েছে তাই রাখা হয়েছে এই ইনফর্ম উইকেট কিপার ব্যাটারকে ওর ইঞ্জুরিতে আছে একটা আপডেট আছে 21 তারিখে ওর হাতের যে অপারেশনের পিনটা খোলার কথা আমরা আশা করছি যে ওর থেকে পজিটিভ কিছু পাবো এশিয়া কাপের ওপেনিং স্লটে জেনুইন ওপেনার দুজন বিজয় ও ইমন মিডল অর্ডার ব্যাটার সাকিব আফিফ মুশফিক রিয়াদ ও মোসাদ্দেক স্পিন বিভাগে সাকিবের সঙ্গে আছে নাসুম মাহিদি ও মেহেদি মিরাজ পেস বিভাগে মুস্তাফিজ হাসান মাহমুদ তাসকিনের সঙ্গে প্রথমবারের মতো টি টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন এবাদত ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ বিতর্ক আর দীর্ঘ আলোচনা শেষে সাকিবকে ঘোষণা করা হলো টি টোয়েন্টি অধিনায়ক ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন শুধু এশিয়া কাপ নয় টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব বেটিং সাইটের সাথে চুক্তি মতো বিতর্কের ব্যাপারে সাকিবকে সাবধান করা হয়েছে টাইগার অলরাউন্ডার কথা দিয়েছেন ভবিষ্যতে এমন কাজ আর করবেন না বিসিবি সভাপতির সাথে সভা শেষ করে রহস্যময় সাকিবের রহস্যে ঘেরা হাসি গাড়িতে ওঠার আগে হাত নাড়িয়ে যেন বলে গেলেন ফিরছে বাংলার নবাব আগে থেকেই সব ঠিক ছিল ঘোষণাটাও হয়ে গেল লম্বা আলোচনা শেষে বিশ্বকাপ পর্যন্ত সাকিব টি টোয়েন্টি অধিনায়ক তো সাকিব আল হাসান উইল বি দ্য ক্যাপ্টেন ফর এশিয়া কাপ তারপর ট্রাই সিরিজ আছে নিউজিল্যান্ডে এরপরে ওয়ার্ল্ড কাপ ফাইনাল সো সাকিব আল হাসান ইজ দ্য ক্যাপ্টেন অফ এই কয়টা সিরিজ যেটা বললাম তার জন্য তাকে ক্যাপ্টেন ঘোষণা করলাম অধিনায়ক দল আগে থেকে ঠিক করা ছিল সাকিবের বেট উইনার কাণ্ডে সব পরিকল্পনা ভেস্তে যেতে বসেছিল বিসিবি সভাপতির বাসভবনে দীর্ঘ আলোচনায় বোর্ড পরিচালক নির্বাচকদের সামনে কথা দিয়েছেন সাকিব আর কোনো ভুল করবেন না দেশের ভাবমূর্তি নষ্ট করবেন না সাকিব তার ভুল বুঝতে পেরেছে যে এখানে তার আসলে করাটা ঠিক হয়নি আর ডেফিনেটলি সাকিব ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস একটা নিউজ অনলাইন মনে করি সেখানে সে এন্ডোর্সমেন্ট দিয়েছিল দ্যাট ওয়াজ নট রাইট
তো সেই জন্য তাকে বুঝে বলার পর থেকে সে বলেছে আমি সেখানে সরে এসেছি, হি সেড ইটস অলরেডি টার্মিনেটেড। এত বিতর্কের পর সাকিবকে অধিনায়কত্বে ফেরানোয় প্রশ্নের মুখে পড়তে হয়েছে বিসিবিকে, ব্যাখ্যা দিয়েছেন জালাল ইউনুস। ভবিষ্যতে এমন কাজ না করা শর্তেই তাকে বিবেচনা করা হয়েছে। হি স্টিল আওয়ার বেস্ট প্লেয়ার, আমরা তাকে ওন করি, সে আমাদের বোর্ডের বা দেশের বাইরে কেউ না। সে যখন বলেছে ইয়াস হি হ্যাজ মেড এ মিস্টেক, আমরা এটা ধরে নিয়েছি যে পরবর্তীতে তাকে বলা হয়েছে যাতে এই মিস্টেকটা সে আবার পুনরাবৃত্তি না করে, সেটা আমরা বলছি এবং হি হ্যাজ সেড দ্যাট ইয়াস দ্যাটস রাইট। সাকিব আইসিসি নিষেধাজ্ঞায় পড়ায় অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন মাহমুদুল্লাহ, আবারও ফিরছেন সেই পুরনো দায়িত্বে। পরিসংখ্যান বলছে 21 ম্যাচে নেতৃত্ব দিয়ে দলকে জিতিয়েছেন 7 বার। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাব্বির রহমান বিশ পেরোনোর আগেই ঝলক দেখিয়েছেন 22 গজে। 2014 সালে অভিষেকের পর কখনো প্রশংসিত হয়েছেন, কখনো সমালোচিত, মাঠ আর মাঠের বাইরে জড়িয়েছেন নানা বিতর্কে, ছিটকে পড়েন দল থেকে, অভিজ্ঞতার ভরসায় আবারও সুযোগ পেলেন এশিয়া কাপের দলে। এশিয়া কাপের দল ঘোষণায় যথেষ্ট বেগ পেতে হয়েছে নির্বাচক প্যানেলে। চরম নাটকীয়তার পর অবশেষে শনিবার 17 সদস্যের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। দলে বড় চমক সাব্বির রহমানের অন্তর্ভুক্তি। প্রায় 3 বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তন সাব্বিরের। এশিয়া কাপ, টি টোয়েন্টি বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলার অভিজ্ঞতায় ডাক পেয়েছেন হার্ড হিটার এই ব্যাটার। অন্যদিকে নুরুল হাসান সোহান আর ইয়াসির রাব্বি না থাকায় মিডিল অর্ডারের ঘাটতি ভাবাচ্ছিল নির্বাচকদের। হিসেব কষেই সাব্বিরকে দলে রেখেছে নির্বাচক প্যানেল। বর্তমানে এ দলের হয়ে উইন্ডিজ সফরে আছেন সাব্বির, খেলবেন 3 ওয়ানডে ম্যাচ। ক্যারিবীয় কন্ডিশনে এই ব্যাটারের পারফরমেন্সেই পর্যবেক্ষণ থাকবে নির্বাচকদের। সাব্বির রহমানকে আমরা কিন্তু একটা প্ল্যাটফর্মের মধ্যে রেখেছি এ টিমে, যেখানে ও ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়েছে, 3টা ওডিআই খেলবে, তারপরে কিন্তু এই এক্সপিরিয়েন্সে যদি ওর জন্য একটা বিরাট প্ল্যাটফর্ম, তারপর কামব্যাক করে টি টোয়েন্টি ফর্ম্যাটটা খেলবে। তো আমি আশা করছি ওর এক্সপিরিয়েন্সে এবং টাইগার্সে যে প্র্যাকটিসের নেটে ছিল, এইচপির সাথে যে প্র্যাকটিসগুলি করেছে, আশা করছি এই এক্সপিরিয়েন্সটা কাজে লাগে ওর জাতীয় দলের পরে ভালো। 2014 সালে টি টোয়েন্টি দলে অভিষেক সাব্বিরের, খেলেছেন মোট 44 ম্যাচ, প্রায় 25 গড়ে করেছেন 946 রান। ক্যারিয়ারে 3বার ম্যাচ সেরা পুরস্কারের 3টি এসেছে টি টোয়েন্টিতে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্লেষকদের দৃষ্টিতে এশিয়া কাপের জন্য বিচার বিবেচনা করেই দল নির্বাচন করেছে বোর্ড। নেতৃত্বে কৃতিত্বের প্রমাণ দিয়েছেন সাকিব। এশিয়া কাপে তার নেতৃত্বে দলের ফলাফল নিয়ে আশাবাদী বিশ্লেষকরা। ও যোগ্যতার কারণেই ও ক্যাপ্টেন্সি পেয়েছে, আমার মনে হয় না ও নিজে থেকে এগিয়ে এসে ক্যাপ্টেন হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছে। আমার মনে হয় ক্রিকেট বোর্ডই মনে করেছে ওর ক্যাপ্টেন হওয়াটাই মুহূর্তে দরকার। এশিয়া কাপ যাওয়ার আগে আগে এত যে পরীক্ষা নিরীক্ষা, ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় কনফিউজ ছিলেন যে আদৌ আমি মাহমুদুল্লাহকে দলে রাখবো কি রাখবো না, বা আমি সাকিবকে ক্যাপ্টেন দিব কি দিব না। 2 দিন আগেও ক্রিকেট বোর্ড কনফিউজ, অনেক কিছু হয়েছে। আমরা চাই এই এশিয়া কাপ তোমরা বেস্ট পারফরমেন্স করো। ফিফা কাতার বিশ্বকাপের 100 দিনের ক্ষণ গণনা শুরু। 20 নভেম্বর দোহায় উদ্বোধনী ম্যাচে আয়োজক কাতারের মুখোমুখি হবে ইকুয়েডর। 18 ডিসেম্বরের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে 22তম বিশ্বকাপ আসরের। 5 কনফেডারেশনের 32 দল, কাতারের 5 শহরের 8 ভেন্যু। নভেম্বরের 20 তারিখ থেকে 18 ডিসেম্বর ফুটবল প্রেমীরা মুদ হয়ে থাকবে ওয়ার্ল্ড গ্রেটেস্ট শো অন আর্থ বিশ্বকাপ ফুটবলের উত্তেজনায়। এবারই প্রথম মধ্যপ্রাচ্যের আয়োজনের আমেজ বিশ্বকাপে নিশ্চয় যোগ করবে বাড়তি মাত্রা। 1000 থেকে 100 দিনের ক্ষণ গণনা শুরু কাতার বিশ্বকাপের। 100 দিনের ক্ষণ গণনা শুরু উপলক্ষে বিশেষ উদ্যোগ ফিফার। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে বিশ্বকাপের সেরা শত মুহূর্তের ভিজুয়াল। নশ্বর পৃথিবী ছেড়ে গেছেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে 1986 বিশ্বকাপে তার সেরা গোল ফিফা তুলে ধরেছে তাদের 100 দিনের কাউন্টডাউনে। 100 দিনের ক্ষণ গণনা শুরু হওয়ায় উত্তেজনা দ্বিগুণ হোস্ট কাতারের। দোহায় ফুটবল ভক্তরা মেসি নেইমারদের মতোই নিজেদের দক্ষতা পরখ করে নিয়েছেন। ফুটবল প্রেমীদের জন্য আয়োজন ছিল নানা রকমের, সুযোগ ছিল বিশ্বকাপের ম্যাচ মাঠে দেখতে, টিকিট জেতার সুযোগ। মধ্যপ্রাচ্যের কোনো দেশে ফিফার প্রথম বৈশ্বিক আয়োজন, রোমাঞ্চ নিয়ে অপেক্ষা ফুটবল ভক্তদের। শুধু বিশ্বকাপের জন্যই কাতারে নির্মিত 7 স্টেডিয়ামে চলবে হারজিত হাসি কান্নার আবেগ মেশানো ফুটবল কৌশল।
একদিন আগেই সূচি পরিবর্তন করে আয়োজক কাতার আর ইকুয়েডরের ম্যাচ আনা হয়েছে উদ্বোধনী দিনে। বিশ নভেম্বর পর্দা উঠছে বিশ্বকাপের, 18ই ডিসেম্বরের ফাইনালে বিশ্ব সেরার হাতে উঠবে শিরোপা। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যালন ডি অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ। প্রায় দেড় যুগ পর জায়গা হয়নি সাতটা ব্যালন ডি অর জয়ী তারকা লিওনেল মেসির। আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার না থাকলেও আছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। গণমাধ্যম আর বিশ্বসেরা কোচদের বিশ্লেষণে এগিয়ে করিম বেনজেমা। 30 ফুটবলারের তালিকায় ইপিএল ফুটবলারদের জয় জয়কার। ব্যালন ডি অরের তালিকায় নেই লিওনেল মেসি, বিস্মিত হওয়ারই কথা। এর আগে সাতটা ব্যালন ডি অরের ঝলমলে ট্রফি মেসির ঘরে। দীর্ঘ 17 বছরে এবারই প্রথম মেসিকে ছাড়া ব্যালন ডি অরের 30 ফুটবলারের তালিকা। ব্যালন ডি অরের নতুন নিয়মে একটি বছর শুধু নয়, পুরো মৌসুমের একক দলীয় পারফরমেন্স বিবেচনা করা হয়, যে কারণে বাদ পড়েছেন ম্যাজিক বয়। মেসি না থাকলেও আছেন তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো। 30 ফুটবলারের তালিকায় নেই ব্রাজিলিয়ান সেন্সেশন নেইমার জুনিয়রও। মেসি নেইমারের পিএসজি সতীর্থ কিলিয়ান এমবাপে আছেন ব্যালন ডি অরের তালিকায়। রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানো তারকা করিম বেনজেমা আছেন এগিয়ে। ফরাসি বেনজেমার সাথে আছেন রিয়ালের আরও 6 ফুটবলার। ইপিএল ফুটবলারদের আধিপত্য 30 সদস্যের তালিকায়, 15 জনই ইংলিশ লিগের। বিশ্লেষকদের বিবেচনায় এগিয়ে করিম বেনজেমা। এক মৌসুমে 44 গোল রিয়াল ফরওয়ার্ডের। প্রাক মৌসুম সুপার কাপের শিরোপাও জিতেছে বেনজেমার রিয়াল। প্যারিসে 17ই অক্টোবরের আলো ঝলমলে মঞ্চে পুরো আলোটাই পড়বে কার ওপর? নতুন ব্যালনটি অর্জয়ী পাচ্ছে ফুটবল বিশ্ব, সেটা প্রায় নিশ্চিত। ফরিদা বক্তিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইপিএল এর স্যাটারডে নাইট, ইতিহাদ স্টেডিয়ামে বোর্নমাউথের জালে গোল উৎসব। সিটিজেনদের 4-0 ব্যবধানে হেরেছে অতিথিরা। আর্সেনাল 4-2 গোলে হারিয়েছে লেস্টার সিটিকে। অ্যাস্টন ভিলার মাঠে 2-1 হেরেছে এভারটন। ম্যাচের 19 মিনিটে হালান্ডের অ্যাসিস্ট থেকে ম্যান সিটিকে লিড পাইয়ে দেন জার্মান মিডফিল্ডার গুন্দোয়ান। 31 মিনিটে লিড ডাবল করেন ওয়েফা বর্ষসেরার সেরা তিনে থাকা কেভিন ডি ব্রুইন। 6 মিনিটের ব্যবধানে বোর্নমাউথের জালে বল জড়ান ফিল ফোরেন। 3-0 পিছিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দিশেহারা বোর্নমাউথ। জেফারসন লার্মার আত্মঘাতী গোল ব্যবধান আরও বাড়ায় দলটার। গার্দিওলার ছেলেদের রক্ষণ ভাঙার সুযোগ পায়নি অতিথিরা। আর্থিক দুরবস্থা কাটাতে নিজেদের চতুর্থ ও শেষ ইকোনমি লেভার চালু করে মৌসুম শুরুর আগে খেলোয়াড় নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে বার্সেলোনা। লালিগায় নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে তাই নতুন খেলোয়াড়দের মাঠে নামাতে আর কোনো বাধা নেই বার্সা ম্যানেজমেন্টের। রাতে রায় ভায়োকানের বিপক্ষে লড়বে কাতালান জয়েন্টরা। অন্যদিকে মৌসুমের দ্বিতীয় ম্যাচে মেসি নেইমারদের পিএসজির লড়াই মপেলিয়ের বিপক্ষে। আর্থিক দুরবস্থা নতুন কিছু নয় বার্সেলোনার জন্য। নতুন মৌসুম শুরুর আগে আবারও একই জটিলতায় কাতালান ক্লাবটি। ঠিক বছরখানেক আগে মেসিকে হারিয়ে যেভাবে বিপাকে পড়েছিল বার্সা, এবার সেটা উত্তরণের পথ খুঁজে পেয়েছে ক্লাবটি। বাতাসে গুঞ্জন ছিল লালিগায় মৌসুমের প্রথম ম্যাচে খেলতে পারবে না বার্সার নতুন তারকারা। কোচ জাবি হার্নান্দেস অবশ্য রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলা শুরুর আগ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করার কথাই জানিয়েছিলেন। কারণটাও ছিল পরিষ্কার, নতুন মৌসুমে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না ক্লাব কর্তৃপক্ষ, সেজন্য নিজেদের চতুর্থ ও শেষ ইকোনমি লেভার চালু করেছে কাতালান জায়ান্টরা। এই ইকোনমি লেভার বাস্তবায়নে 976 কোটি টাকা যুক্ত হয়েছে ক্লাব কোষাগারে। ফলে বিক্রি করতে হয়েছে বার্সা স্টুডিওর 1/4, টিভি স্বত্বের 1/1 ও স্টেডিয়ামের নাম স্বত্ব। আর তাতেই মৌসুমের শুরুতেই লেভানডস্কি, কেসি, ক্রিশ্চেনসেন ও রাফিনিয়াদের নিয়ে শঙ্কা কেটেছে। বাকিদের নিবন্ধনের কাজ এখনও চলছে। তবে এসব নিয়ে চিন্তিত নন বার্সা কোচ জাবি হার্নান্দেস। গেল মৌসুমের নাটকীয়তার পর নতুন মৌসুমে আস্থা রেখেছিলেন ম্যানেজমেন্টের ওপর, তাই তো নিবন্ধন না করেই খেলোয়াড়দের প্রস্তুত রেখেছিলেন জাবি। অন্যদিকে মেসি নেইমারদের ক্লাব পিএসজি মৌসুমের দ্বিতীয় ম্যাচে মন্টপেলিয়ারের বিপক্ষে মাঠে নামবে। উদ্বোধনী ম্যাচে ক্লেমন্ট ফুটের বিপক্ষে জয় দিয়েই আসর শুরু করেছিল ফ্রেঞ্চ জায়ান্টরা। যদিও তারকাবহুল স্কোয়াডের তুলনায় মন্টপেলিয়ার শক্তি সামর্থ্যে ঢের পিছিয়ে, তবুও সতর্ক থেকেই লিগের দ্বিতীয় জয় তুলে নিতে আত্মবিশ্বাসী নতুন কোচ ক্রিস্টোফে গালতিয়ের।
কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক ও টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।